என்றால் আর এইচ পিরিয়ড নট করা হচ্ছে হিট পাম্প হিট পাম্প দুটোই কিন্তু প্রসেস স্টেপের অনুযায়ী চলছে রেফ্রিজারেটর ইউজার চেকের জন্য কুলিং ইফেক্টের জন্য ঠান্ডা করার জন্য আর হিট পাম্প ইউজ করা হচ্ছে কিসের জন্য না হিটিং ইফেক্টের জন্য রুমটাকে গরম করার জন্য তুমি হিট পাম্প ইউজ করছো তাই তো তাহলে রেফ্রিজারেটর ইউজ ফর কুলিং ইফেক্ট আর হিট পাম্প ইউজ ফর হিটিং ইফেক্ট সেখানে আমরা এফিসিয়েন্সি একটা টার্ম পেয়েছিলাম যে ইঞ্জিনের এফিসিয়েন্সি তো এটাকে ইঞ্জিনে যেমন এফিসিয়েন্সি হয় সিমিলারলি হিট পাম্প আর রেফ্রিজারেটরে কি হয় না সিওপি হয় কোফিসিয়েন্ট অফ পারফরম্যান্স সিওপি যার ফুল ফর্ম হচ্ছে কোফিসিয়েন্ট অফ পারফরম্যান্স সেটাকে সিওপি দিয়ে নোট করা হয় সিওপি ঠিক আছে তাহলে দেখো সিওপি অফ রেফ্রিজারেটর সিওপি অফ রেফ্রিজারেটর হবে রেফ্রিজারেটর কিসের জন্য ইউজ করা হচ্ছে বলো হ্যাঁ কুলিং ইফেক্টের জন্য তাহলে কুলিং ইফেক্ট divided by work done আর COP of HP HP মানে হিট পাম্প হিট পাম্প কিসের জন্য ইউজ করা হচ্ছে হিটিং ইফেক্ট আর হিটিং ইফেক্ট divided by work done এতটা টুকি লিখো তারপর আমি আবার পড়াচ্ছি এটা তো এইখানে আর দিয়ে প্রয়োগ করা হচ্ছে রেফ্রিজারেটর এখানে এইচপি দিয়ে প্রয়োগ করা হচ্ছে হিট পাম্প আর সিওপি যা আছে সেটা থাকবে সিওপি ফুল ফর্ম হচ্ছে কোফিসিয়েন্ট অফ পারফরম্যান্স লেখা হয়েছে তোমাদের হ্যালো হ্যাঁ লেখো তাড়াতাড়ি লেখো ফটাফট বেশি টাইম নেই